ভাই প্রতিবন্ধী মানুষ কিভাবে মামলা দিবে ভাই? এখানে প্রতিবন্ধী মানুষ কিভাবে মামলা দিবে? আপনার থানায় এত বড় একটা ঘটনা, আপনি তো এখানে একটাবার আসেনও নাই। বড় লোকের ভাই শোনেন, যারা অর্থবিত্ত তাদের হিসাবটা আলাদা, কিন্তু প্রতিবন্ধীদের উপর অন্যায় কিন্তু আল্লাহ সহ্য করবে। তখন কিন্তু আমরা এই যে মহিলাটার এখানে আজকে আসি শুনি এই ঘটনাটা কি হয়েছিল বলুন তো। তাদের কিন্তু হাত সবগুলোরই প্রতিবন্ধী, আপনি মনে দেখছেন বিষয়টা। এখন বিষয় হলো, তার হাজবেন্ড অপরাধ যদি করতে পারে নিয়ে গেছেন, ভালো কথা। পরিবারটা কিন্তু 4-5 দিন থেকে খায়নি, এবং ওই ঘরের ভিতরে দড়ি দিয়ে বেঁধে তাকে নির্যাতন করা হয়েছে। তার সত্যতা প্রমাণ তার গায়ে এবং তার বাচ্চার গায়ে কিন্তু আমি পাইলাম, এবং এসে দেখতেছি সে একটা দরজার মধ্যে, এক মানুষের দরজায় গাছের তলে মহিলা বসে। তারপরে এখানে বাড়ি বাড়ি জিজ্ঞাসা করে আমি কিন্তু বাচ্চাগুলোর ছবি নিলাম। সেদিন যে মানববন্ধন করা হয়েছে, আমাদেরকে মিথ্যা ফোন দিয়ে বলা হয়েছে মাদক ব্যবসায়ী উদ্ধার এবং পুলিশের টাকা নেওয়া আমরা হাতে নাতে ধরছি, আপনারা আসেন। প্রথমে যে ঘটনাটা সেটাই নিছি, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অনেক কিছু কিন্তু প্রায় 2 ঘন্টা যাবৎ বন্ধ ছিল। আমি এসে কিন্তু সাথে সাথে তখন একজনের দেখতেছি আপনার সঙ্গে কথা বলে আপনাকে কিন্তু বিষয়টা বলছি দ্রুত রাস্তাটা ক্লিয়ার করো। তারপরে মাসে কবে আপনাকে? যেদিন আমার মেয়েকে মঙ্গলবারে। এবং